আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আয়েশা আক্তার। আয়েশা আক্তার, আপনি কোথা থেকে এসেছিলেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছেন। জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি আমার হাঁটুতে ব্যথা হতো, তারপর মাজাও ব্যথা হইতো, যে কোনো একটু নুইলে টুইলে ব্যথা হতো। আর এই পিছনে এই যে বাম হাতে যে হাতটা পিছনে এই যে সেগে, এটা আমি আপনার ই করতে পারতাম না, পিছনে নিতে পারতাম না, তারপরে উঠাইতে পারতাম অল্প, পুরোপুরি উঠাইতে পারতাম, সঠিকভাবে মুভ করতে পারতেন না, ব্যথা করতো। তারপর আমি ফেসবুকে মেসেজ দেন নাকি, হ্যাঁ আপনাদের ডিপিআরসি হাসপাতাল দেখাবো, তা আমি দেখি একবার, আমি ট্রাই করে দেখি। তারপর আপনাদের হাসপাতালে সরাসরি আসলাম, আইসা তারপরে স্যারের দেখাইলাম, দেখার পর স্যারে এমআরআই করতে দিল, পরে তো স্যারে দেখলো আমার মেরুদণ্ডের হাড়ে এই জেলটা বেরিয়ে গেছে, বা হা একটু হাত ক্ষয় হয়েছে, এগুলি সমস্যা পাইছে, আর হাঁটু আমার একটু ক্ষয় হয়েছে। তো উনি আমার বললো যে আপনি ভর্তি হয়ে এখানে চিকিৎসা করেন, তো আমি ভর্তি হয়ে গেলাম আর কি। তো এখন আমি আজকে ভালো উপকার পাইছি, আজকে আমি চলে যেতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এই সমস্যাটা ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমারটা আসলে মনে নাই, মানে বছরের থেকে একটু কম হবে আর কি, আমি তাড়াতাড়ি আইসা বুঝতে আর কি, বুঝছেন? আমি যেহেতু এটার খোঁজ পাইছি এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালে আপনি কতদিন যাবত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন? 19 দিন। গত 19 দিন যাবত। আচ্ছা, 19 দিনের পরে আপনি কিছু আগে বলেছেন যে আপনি এখন ভালো অবস্থায় আছেন, ঠিক কতটুকু ভালো অবস্থায় আছেন? মানে আপনি কি আপনার প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো আগে করতে পারতেন না, যে কাজগুলো করতে গিয়ে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন, হয়তো বিভিন্ন ধরনের যন্ত্রণার ভিতর দিয়ে আপনি গিয়েছেন, আপনি একটা অমানসিক একটা সময় গিয়েছে, আপনার অনেক কষ্টের সময় গিয়েছে, তো সেইগুলো থেকে কি এখন আপনি মুক্ত? এখন কি আপনার মনে হয় যে আপনি আগের মতো স্বাধীনভাবে কাজগুলো করতে পারছেন, বা সেই আগের সেই ব্যথাগুলো এখন আর আপনার নেই, সেরকমটা মনে হচ্ছে? সেটাই বলতেছি, হ্যাঁ হাঁটুতে এখন আমি মোটামুটি ব্যথা নাই বললেই চলে, মাজাটা আছে, আর এই হাতটা আপনার আমি আগে পিছনে নিতে পারতাম না, ব্যথা করতো, এখন আমি শুইলে এদিকে এদিকে ঘুরে যেতে পারি, সবই করতে পারছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যতদিন এই টিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটা নিশ্চিত করেছেন? আপনি কি সব রকম সেবা টাইম টু টাইম পেয়েছেন এখানে? হ্যাঁ, এখানে কোনো আমি দেখলাম যে তারা থেরাপিস্ট করে, ওরা দেখলাম এতটুকু ফাঁকি দেয় না, বরঞ্চ আমরা যদি একটু বলি যে আমাদের আজকে ভালো একটু কম করাবো, ওরা না, ওনারা ওনারা 100% করায় নেয়। আচ্ছা, মানে কোনো ত্রুটি করে না আর কি, কাজে ওরা কখনো ফাঁকি দেয় না, এবং আর স্যার তো আমাদের সবসময় খেয়াল রাখে, যখন যখন স্যারের রুমে যাওয়া যায় আমাদের প্রবলেম গুলো বলতে পারতেছি, বা স্যার রুমে এসে আমাদের খবর দিতেছে, এই আর কি, ভালোই, মানে ভালোই লাগলো, এই জন্য থাকতে পারছি, থাকতে পারতাম এতদিন। আপনার কি মনে হচ্ছে না যে ওরা প্রপারলি এবং টাইম টু টাইম আপনার সঠিক সেবা বা সঠিক যত্ন নিয়েছে বলে আজকে আপনি সুস্থ হয়ে গেছেন সম্পূর্ণরূপে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটার ভিতর দিয়ে গত অনেকগুলো দিন আপনি পার করেছেন অনেক কষ্টের ভিতর দিয়ে, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মা বোন আছেন, অনেক ভাই আছেন, যারা হয়তো এই ধরনের কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছেন, অনেকে হয়তো কাউকে কষ্টের কথা বলতেও পারেন না, নীরবে একা একা কষ্টটা সহ্য করেন, অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, বা কার কাছে যেতে হবে তারা সেটাও বুঝতে পারে না, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে, এমনও আমরা অনেক ঘটনা দেখতে পাই যে যারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, এরকম অনেক ঘটনাও ঘটে, তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? অবশ্যই, আমি তো এখন মানে আপনি যখন ভর্তি হয়েছি তখন আমি অনেকজনে বলছি আর কি, যে এখানে আমি চিকিৎসা নিতেছি, মানে এখানে চিকিৎসা ভালো, তো এই সমস্যা হবে। গত পরশুদিন আমার এক ভাইয়ের বউ, ওরও অসুস্থ, তো বলছে, ও বলছে যে আপনি আগে আসেন তারপরে আমি দেখি, ওরও মাজার একটু সমস্যা, তারপরে আমি দেখি, এখান থেকে বলতেছি আর যাই, তো আমি যেটা সত্য সেটা বলবই। আচ্ছা, মানে আপনি এখানে এসে আপনি উপকার পেয়েছেন, তাই আপনি এই মেসেজটা সবাইকে দিতে চান যে তারাও যদি একবার আসেন এবং তারা অবশ্যই একটা ভালো উপকৃত হবেন এবং ভালো সেবা পাবেন। মানে এখানে কোনো কারোর ভিতরে দেখলাম না কোনো ফাঁকি ঝুঁকি কেউ করে না, মানে মানে অন্য কতখানি তো দেখছি, কিন্তু এখানে টোটাল মানে কেউ কেউ ঠকায় না, চিকিৎসা ঠিক মতো হয়। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন লেগেছে আপনাদের কাছে? খুবই ভালো, আমাদের রুমে কোনো সমস্যা হলে বললে সাথে সাথে ওনারা ঠিক করে দেয়, সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন, সেই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন আপনি? 100-তে
80-90 দেওয়া যায় আর কি। আচ্ছা, তার মানে আপনি যথেষ্ট ভালো সেবা পেয়েছেন বুঝা জি যাচ্ছে। তো আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।